আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা যায়, এবং কি পুরোপুরি ভিডিওটা দেখিয়ে দিব কিভাবে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারেন খুব সহজেই। সো বন্ধুরা, আপনারা দেখছেন মুলতান টেক বিডি ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি মুলতান। সো ভিডিওটা শুরু করে দিই। তো শুরু করে দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা ভিডিওটা যখন প্লে করেছেন তাহলে অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা ভালোভাবে দেখবেন। দেখার পর এবং কি দেখার পর আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। এবং কি ভিডিওটা দেখার পর যদি আপনারা লাইক না দেন তাহলে আর কি আমাদের অনেক কষ্ট লাগে। সো লাইক দিতে তো বেশি কষ্ট হয় না, আশা করি একটু কষ্ট হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং কি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা আরও সবাই কাজ করতে। সো আশা করি একটু কষ্ট হলেও একটা লাইক দিয়ে আপনার কমেন্টটা করে দিবেন, এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে মানে খুব সহজে ছবি তৈরি করা যায়, মানে যেটা যে যেদিকে ছবিটা কাজ করলে সুবিধা হবে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না, আমি সেদিকেই বোঝানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এবং কি কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কোনো রকম ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি এই ভিডিওর থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফটো রেখেছি, সো এখানে এই ফটোটা আমি ডাউনলোড দিয়ে রাখছি গুগল থেকে। সো এই ফটো দিয়ে আমি আজকে এডিট করে দেখাবো কিভাবে আর কি স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা যায়। তো আমি এই ফটোশপটা ওপেন করে নিলেও নিতে পারবো, এবং কি আমি যদি এটাকে চাপ দিয়ে এনে ফটোশপের উপর ছেড়ে দিই তাও কিন্তু হয়ে যাবে। সো আমি এটার ফটোশপের উপর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর লোডিং হচ্ছে। তো হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিকচারটা এসে পড়ছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে টুল বারটা আছে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে একটা সাইজ দিয়ে দিতে হবে 1.6, এখানে দিবেন 1.9, আর এখানে রেজলিউশন এটা 300 থাকবে। এখন যেটা করতে হবে, এখানে তো আমাদের এই টুলবারের উপরে সিলেক্ট করাই আছে, এখন এই ফটোটা মাপ মতো করে কেটে নিতে হবে। তো আপনার মাপ মতো আপনার ছবির কোয়ালিটির মতো আপনি বসিয়ে আপনি মাউসে ডাবল ক্লিক করলেও হবে, এবং কি ইন্টারফেস করলেও হবে। সো আমি ইন্টারফেস করি, ইন্টারফেস করলাম, এখন আমাদের ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে অবশ্যই আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে এই আইকনটা আছে, এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি যতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ততটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর বাদ বাকিটুকু আপনারা দেখতে পারবেন। আমি আগে ভালো করে সিলেক্ট করে নেই। নেওয়ার পর তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং কি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন যদি লাইক দিয়ে না থাকেন। সো এখন দেখা গেছে যে ক্রপ করা মানে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ফেদার উপর ক্লিক করে দিয়ে এখানে থ্রি দিয়ে ওকে দিবেন। দেওয়ার পর যে কালারে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেটাকে এখানে এনে চুজ করবেন। তো আমি লিল কালার দিব। তো দেওয়ার পর এখান থেকে ডিলিটে প্রেস করবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পর ফিল্টার করতে চাইলে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন, যেখানে যে ফিল্টার অপশন আছে
এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন গেলে এখান থেকে আমরা ফিল্টার করে নেবেন ছবি। আর যদি রেজুলেশন বাড়াতে চান বা আরো কালার করতে চান তাহলে কন্ট্রোল চেপে এম প্রেস করবেন, করার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারবেন। আবার যদি এখানে থেকে ইমেজে যান, ইমেজে যাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে ব্রাইটনেস বাড়ানোর অপশন আছে, দেখতে পারতেছেন। তো দেখতে পাচ্ছেন না অপশনটা, আমরা অপশনটা চালু করে কিভাবে ব্রাইটনেস বাড়িয়ে ফেললাম। এখন যদি চুলটা একটু কালো করতে চান তাহলে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন হাতের মতো, আইকনে চাপ দিয়ে এটাকে আপনারা ছোট বড় করে নিয়ে নিতে পারবেন। এখানে আপনারা সিম্পলি টান দিবেন, দেখেন এখানে দিয়ে কিন্তু কালো হচ্ছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন যদি গোটা রিমুভ করতে চান, এখানে দেখেন যে এখানে একটু গোটার মতো লাগতেছে, এটা যদি রিমুভ করছেন তাহলে এই টুলবারের উপর একটা চাপ দেবেন, চাপ দিয়ে এটাকে একটু ছোট করে নেবেন। নেওয়ার পর আপনি সিম্পলি অ্যালার্টের উপর একটা অ্যালার্টের উপর চাপ দিয়ে ধরে রাখবেন, রাখার পর আপনি মাউসে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে এই যে দেখেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো দাগ বা গোটা থাকলে সেটাকে রিমুভ করে দিতে পারবেন। তো এখন বর্তমানে আমাদের এই ছবিটার সাইজ হচ্ছে 5x4 সাইজ হচ্ছে, মানে 5x4 সাইজ হয়ে গেছে। তো মূলত প্রথমে 5x4 সাইজ করে নেয় ভালো, নেওয়ার পর সেখান থেকে আপনারা স্ট্যাম্প করবেন। সো প্রথমে যদি স্ট্যাম্প সাইজের মাপ দিয়ে নেন তাহলে কিন্তু পরবর্তীতে ওটাকে ওই ছবিটাকে 5x4 সাইজ করতে গেলে আপনার ছবিটার রেজুলেশন থাকবে না। তো এখন যে কাজটা করবো আমরা সেই কাজটা হলো এখানে যে ছবির যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন উপরে, মানে আপনি মাউসের অপর বাটনে একটা ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখানে হাইডিং আছে, এখানে আপনারা সিম্পলি এখান থেকে 1 কেটে দিয়ে এভাবে দিলে হয়ে যাবে। আর যদি না চান তাহলে আপনারা যেটা ভালো হয় আপনি এখানে 1 দিয়ে দিবেন, 1 দিয়ে দেওয়ার পর আর সব কিছু ঠিকই থাকবে। 1 দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে দিবেন, দেওয়ার পর দেখবেন যে ছবিটার সাইজ স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। সো তারপর এখান থেকে এই ফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে নিউ পেজ নেবেন, আর যদি চান কন্ট্রোল প্লাস এন প্রেস করলেই কিন্তু অটোমেটিক এটা হয়ে যাবে। সো আমি দেখা গেছে যে শর্টকাটে করতেছি না, আপনাদের বোঝানোর জন্য আমি সব কিছু মাউসের মাধ্যমে করতেছি। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। সো এখান থেকে আনার পর এখান থেকে আপনার যে প্রিন্টারের সাইজটা আছে তো সাইজটা দিয়ে নেবেন, এখানে আমি A4 দিয়েছি। দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করে দিব, ওকে প্রেস করে দেওয়ার পর আমরা এখানে এনে ছবিটি ছেড়ে দেখি কতটুকু ছবি হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবি স্ট্যাম্প সাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে যত খুশি তত ছবি এখন কপি করতে পারবেন। সো এখানে কপি করার জন্য আপনারা অ্যালার্টে চাপ দিবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, রাখার পর আপনারা মানে যতগুলো কপি করতে চান তত হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ছবি হয়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন। আপনার যত কপি ইচ্ছা এক কপি ছবিতে থেকে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা আমার এই চ্যানেলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং কি ফটোশপের বিভিন্ন কাজ করা হয়। তো আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমার পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি একটু হলেও আপনার উপকার আসছে ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা আপনারা প্লে করে কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সো আশা করি নতুন নতুন ভিডিও পাবেন আমার ইউটিউব এই চ্যানেলে। ইউটিউব চ্যানেলে সকল প্রকার নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং কি ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স এবং কি ফটোশপের যত কাজ আছে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এবং কি আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহী থাকে মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদের সাথে সবসময় থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।